তো বন্ধুরা, জাস্ট কিছুদিন আগে হোয়াটসঅ্যাপ একটা নতুন প্রাইভেসি পলিসি লঞ্চ করেছিল এবং যে প্রাইভেসি পলিসিতে বলা হয়েছিল যে সমস্ত ইন্টারনেট রিলেটেড সমস্ত ইনফরমেশন তারা নিয়ে নেবে। লাইক আপনারা কোন সিম ইউজ করেন এবং তার স্মার্টফোনের মধ্যে কত হাজার mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এছাড়া স্মার্টফোনের যে ব্যাটারি ইউজ করা হয়েছে তার পার্সেন্টেজ কত রয়েছে, চার্জ কেমন থাকে, এই সমস্ত ইনফরমেশন থেকে শুরু করে এবং আপনারা যদি আপনাদের বন্ধুদের সাথে লাইভ লোকেশন শেয়ার করেন হোয়াটসঅ্যাপের মারফতে, তাহলে কিন্তু এখান থেকে আপনাদের যে ডাটা রয়েছে মানে এক্সাক্ট যে লোকেশন রয়েছে কিন্তু হোয়াটসঅ্যাপের সার্ভারে পৌঁছে যাবে। কিন্তু স্মার্টফোনের আইপি অ্যাড্রেস যেটা রয়েছে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটাও কিন্তু হোয়াটসঅ্যাপের সার্ভারে পৌঁছে যাবে। সেটা বেসিক্যালি কিন্তু হোয়াটসঅ্যাপের কোনো আলাদা করে কোনো সার্ভার থাকে না, আপনারা যখন হোয়াটসঅ্যাপে লগ ইন করেন ফোন নাম্বার দিয়ে তখন থেকে কিন্তু আপনাদের সমস্ত যে ইনফরমেশন রয়েছে এগুলো কিন্তু হোয়াটসঅ্যাপের সাথে শেয়ার করে থাকে এবং এছাড়া কিন্তু আপনাদের সমস্ত ডাটা মানে আপনারা যে চ্যাট করছেন সেই সমস্ত ইনফরমেশন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু হোয়াটসঅ্যাপ তাদের ফেসবুকে শেয়ার করে থাকে বলে এমন কিন্তু গুজব রটেছে। কিন্তু হোয়াটসঅ্যাপ এই বিষয়টা নিয়ে বলছে যে আপনারা যদি কাউকে মেসেজ সেন্ড করেন সেই অপর ব্যক্তি এই মেসেজটাকে যদি 30 ডেজ এর মধ্যে না সিন করে তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি কিন্তু এটা ডিলিট হয়ে যাবে বা হোয়াটসঅ্যাপের সার্ভার থেকে কিন্তু এই যে মেসেজটা আপনারা সেন্ড করেছিলেন সেটা কিন্তু উড়ে যাবে। তো এটা হচ্ছে ব্যাপার। এবং এছাড়া কিন্তু আরো বলছে যে আপনারা যদি দ্বিতীয় ব্যক্তিকে যদি কোনো হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ সেন্ড করেন সেটা আপনার গার্লফ্রেন্ড হতে পারে বা ফ্যামিলির কেউ হতে পারে বা বন্ধু বান্ধব হতে পারে, যে কেউ হতে পারে, যে মেসেজটা আমরা বেসিক্যালি সেন্ড করে থাকি সেটা কিন্তু এনক্রিপ্টেড অবস্থায় থাকে, মানে হচ্ছে সেটা যদি অপর ব্যক্তি সিন করে তাহলে কিন্তু সেটা হোয়াটসঅ্যাপের সার্ভারে কোনো তথ্য স্টোর করে রাখে না বেসিক্যালি হোয়াটসঅ্যাপ। এবং এছাড়া যদি সেই অপর ব্যক্তি সেই ডাটাটা যদি সিন না করে আফটার 30 days এর মধ্যে তাহলে কিন্তু সেটা হোয়াটসঅ্যাপের সার্ভার থেকে কিন্তু সেটা উড়ে যাবে এবং আপনাদের দ্বিতীয় ব্যক্তি যদি 31 নম্বর ডেতে গিয়ে যদি দেখে তাহলে কিন্তু সেটা কোনো মেসেজ হিসাবে কিন্তু তারা দেখতে পাবে না। তো এটাই হচ্ছে সিস্টেম বা এটাই হচ্ছে ফর্মালিটিস। বা এছাড়া কিন্তু 16 ডিসেম্বর কিন্তু হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে কিন্তু একটা প্রাইভেসি পলিসি নিয়ে একটা আপডেট নতুন আসে, যেখানে কিন্তু বলা হয় যে 8 ফেব্রুয়ারি যে ডেটটা করা হয়েছিল, তো তারও আগে আপনাদের ক্লিয়ার করে বলি যে হোয়াটসঅ্যাপ থেকে নতুন একটা যে প্রাইভেসি পলিসি লঞ্চ করা হয়েছিল সেই পলিসি কিন্তু বলা হয়েছিল 8 ফেব্রুয়ারির মধ্যে যদি কেউ এটাকে এগ্রি না করে মানে নতুন প্রাইভেসি পলিসিটাকে যদি না কেউ এগ্রি করে তাহলে কিন্তু সে আর কোনোদিন হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবে না। সো এর ফলে এই নিয়ে ছোট বড় ইউটিউবাররা প্রচুর কিন্তু ভিডিও ক্রিয়েট করে, তারপরে কিন্তু বেসিক্যালি দেখা যায় হোয়াটসঅ্যাপের যে রিচ রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে কমে যায় এবং এর ফলে দেখা যায় যে সমস্ত অডিয়েন্স হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে টেলিগ্রাম বা সিগন্যাল এই সমস্ত অ্যাপ্লিকেশন ইনস্টল করে ইউজ করতে শুরু করে দেয়। তো এর ফলে দেখা যায় যে 16 তারিখ নতুন একটা আপডেট দেয় হোয়াটসঅ্যাপ, যেখানে কিন্তু বলে 8 ফেব্রুয়ারিটাকে সেটাকে ডেটটাকে ইনক্রিজ করে 15 মে করে দেওয়া হয়েছে। তো 15 মে এর মধ্যে কিন্তু আপনাদের এই প্রাইভেসি পলিসি যেটা রয়েছে এটাকে কিন্তু এগ্রি করতে হবে, তাছাড়া কিন্তু আপনারা কোনো রকম ভাবে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন না। এবং আমার কাছে মনে হচ্ছে এটা নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ যে আপডেটের যে পলিসিটা রয়েছে এটা নিয়ে কিন্তু ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ ভাবছে, বিকজ আজকে সকালবেলা মানে আমি যখন ভিডিওটা ক্রিয়েট করছি 17 জানুয়ারি যখন আমি বসে ভিডিওটা ক্রিয়েট করছি, তো সকালে কিন্তু জাস্ট ভিডিওটা ক্রিয়েট করার আগে আমি জাস্ট হোয়াটসঅ্যাপে আমি চেক করলাম, তখন কিন্তু দেখলাম নতুন একটা স্ট্যাটাস অ্যাড করা হয় হোয়াটসঅ্যাপের যে কোম্পানি রয়েছে সেখান থেকে এবং সেখানে কিন্তু মেনলি এখানে দিয়ে দেওয়া হয়েছে যে এখান থেকে আপনাদের কোনো ইনফরমেশন আমরা ফেসবুকের সাথে শেয়ার করি না বা আপনারা যদি কারোর সাথে লাইভ লোকেশন শেয়ার করেন তাহলে কিন্তু এই লোকেশনটা আমরা কোনো রকম ভাবে ট্র্যাক করি না বা আপনাদের স্মার্টফোনের কোনো আইপি অ্যাড্রেস আমরা রাখি না। তো এই নিয়ে কিন্তু একটা স্ট্যাটাস হোয়াটসঅ্যাপের মধ্যে কোম্পানি থেকে কিন্তু দেওয়া হয়েছে, ডেফিনেটলি আপনারা হোয়াটসঅ্যাপ চেক করতে পারেন, আপনাদের স্মার্টফোনের মধ্যে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। তো তারও আগে আমি ডিসপ্লের মধ্যে দিয়ে দিচ্ছি, সেগুলো কিন্তু আপনারা ভালো করে দেখে নিতে পারেন। তো আজ সকালে কিন্তু এই নিয়ে হোয়াটসঅ্যাপ থেকে আপডেট করা হয়, কিন্তু বোঝা যাচ্ছে যে আগে আমাদের সমস্ত ইনফরমেশন ফেসবুকের সাথে শেয়ার করতো, আইপি অ্যাড্রেস যেটা রয়েছে এটা কিন্তু তারা নিজের কাছে যে সমস্ত ইনফরমেশন রয়েছে সেগুলো কিন্তু রেখে দিত, তো এই সমস্ত কিছু করতো। তো তার ফলে কিন্তু যখন রিচ আস্তে আস্তে কমে যাচ্ছে হোয়াটসঅ্যাপের, তো অডিয়েন্স আস্তে আস্তে কমে যাচ্ছে, সবাই আনস্টল সিগন্যাল থেকে শুরু করে টেলিগ্রাম এই সমস্ত অ্যাপ্লিকেশনে শিফট করে যাচ্ছে। তো এর জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ আস্তে আস্তে ভয় পেয়ে সেই সমস্ত প্রাইভেসি পলিসিটাকে আপডেট করানোর চেষ্টা করছে। সো আই হোপ 15 মে যে ডেটটা করা হয়েছে এর আগেও কিন্তু হোয়াটসঅ্যাপ এই বিষয়টা নিয়ে আরো একটু কিছু ভাববে এবং নতুন কিছু প্রাইভেসি পলিসিও লঞ্চ করতে পারে। সো বন্ধুরা, আপনাদের কি মনে হয়? তো হোয়াটসঅ্যাপ সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন এবং এছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিও একটা লাইক দিতে হবে এবং বন্ধুবান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করবেন, কারণ বন্ধুবান্ধবরা কিন্তু হোয়াটসঅ্যাপ সম্পর্কে এই যে প্রাইভেসি পলিসিটা রয়েছে এটার সম্পর্কে কিন্তু খুবই কম জানে। সো ডেফিনেটলি বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন অ্যান্ড আমার চ্যানেল নতুন হয়ে থাকলে তাহলে তো সাবস্ক্রাইব মাস্ট। সো দেখা হচ্ছে ইন্টারেস্টিং ভিডিওতে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।